নমস্কার আমরা অনেকেই বাসা বাড়িতে নিজের শখ বসত সবজি চাষ করে থাকি কিন্তু পর্যাপ্ত জায়গার ওভাবে চাষ করতে পারি না এই পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজে অল্প জায়গায় পঁচাক চাষ করতে পারবেন দেখুন প্রচুর দাতা পাতা হয়েছে এর চারা রোপণ থেকে বৃদ্ধি পর্যন্ত দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সাথে থাকুন পৈশাক সারা বছর চাষ করা যায় পৈশাকের চারাথি রোপণের পর তার চারপাশের মাটিতে একটু ভালোমতো মতো চেপে দিতে হবে এবং চারাথি যাতে হেলে না পড়ে তার জন্য ক্ষতির ব্যবস্থা করতে হবে চারা রোপণের দুই দিন পর এই অবস্থার এবং এটি হচ্ছে চারা রোপণের সাত দিন পরের এই অবস্থা বেশ কিছুদিন পরে এই জায়গা থেকে চারাগুলোকে আরেক জায়গায় স্ট্যান্ড পরিবর্তন করা হয় এবং চারাগুলো উপরে উঠার জন্য রশির মাধ্যমে উপরে উঠে যে রশি দেওয়া হচ্ছে এই পদ্ধতিতে আপনারা বসায় চাষ করতে পারবেন দেখুন রশিটি কী করে দেওয়া হচ্ছে উপর থেকে মেষ পর্যন্ত এটা হচ্ছে চারা রোপণের বেশ কিছুদিন পর আরও কিছুদিন পর দেখুন প্রচুর ডাল ডালপালা নতুন সৃষ্টি হয়েছে এগুলো আমি প্রথমেই কেটে দিচ্ছি কারণ হচ্ছে শাড়িরগুলো যদি একটু কেটে দিলে উপরের যে মেন গাছটা মেন ডাটাটা এটা একটু তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তাই আমি প্রথমে পাশে লম্বা ধালপালাগুলো ছেড়ে দিচ্ছি আপনি যথই পাথা এবং ডাল কেটে নেবেন ততই এর বৃদ্ধি হবে এবং প্রচুর পাথা এবং দাঁতা পাবে বেশ কিছুদিন পর দেখুন দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং পাতাগুলো অনেক বড় হচ্ছে আরো কিছুদিন পর কিছুদিন পর দেখুন প্রচুর পরিমাণে ডাটা এবং পাতা হয়েছে আজকে আমি কিছু পাথা এবং ডাটা কেটে নিব বড় পাথা এবং ডাটাগুলো যতই আপনি কাটবেন ততই পাথা এবং নতুন ডাটা গুজাবে এবং হবে আজ আমি কিছু দাতা কেটে নিব মনে রাখবেন দাতাগুলো যতই কাঁদবেন এর বৃদ্ধি ততই হবে আপনারা যারা বাসা বাড়িতে চাষ করতে চান তাহলে অল্প জায়গায় এই পদ্ধতিতে চাষ করতে পারবেন দেখুন কত পরিমাণ দাতা কেটে নিয়েছি সো ভিওর আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন